গুড মর্নিং সবাই, দ্য ক্রিয়েটিভ মম চ্যানেলের আবার একটা ফ্রেশ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ঠিকঠাক আছি। সকালবেলা দেখো ভোর, মানে খুব বেশি হয়নি বেলা, এখনই কেমন রোদের তেজ, তাকানো যাচ্ছে না। কিন্তু ভোরবেলার দিকে তখন কটা হবে, 4:30 কি 5টা, মুষলধারে ঝেঁপে বৃষ্টি। সকালের জন্য আজকে ঘুম ভাঙতেও দেরি হয়ে গেছে, আর তাড়াহুড়ো তারপরে উঠে যা হয়, আর এত রোদ লাগছে চোখ খোলা যাচ্ছে না। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করলাম, একদম ছাদ থেকে একদম সুন্দর ভিটামিন ডি খেয়ে খেয়ে স্টার্ট করছি। একদম ভিটামিন ডি নিয়ে নিয়েছি শরীরে, আর ছোটোটাকে যাবো স্কুল দিতে, রান্নাবান্না নিচে চলছে, উপরে বাসনগুলো রাখতে এসেছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথাটা শুরু করেই নিই। তো চলো আজকে সারাদিন সঙ্গে থাকো, কী করছি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর ভালো লাগলে লাইক কমেন্ট, আর যারা সাবস্ক্রাইব করোনি তাদের জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দেখো। অল্প অল্প করে বেঁচে থাকা সব রকম সবজি দিয়ে এটা আজকে হচ্ছে নিরামিষ তরকারি। হ্যাঁ, কালো জিরে আর কাঁচা লঙ্কা সোমবার, আর এটা হচ্ছে পটল আলু আর চিংড়ি। আমি পটল আলু ভালো করে কষে তার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে একবারে কষে নিচ্ছি। সেদিন যে চিংড়ি মাছ এনেছিল তার অল্প কিছুটা রেখে দিয়েছিলাম। আর এখানে ছেলের জন্য টিফিনের জন্য তৈরি হচ্ছে ঝাল সুজি। একটু সুজিটা আগে ভাজার আগে একটুখানি তোমার গাজর, একটু লঙ্কা, পেঁয়াজ, আলু দিয়ে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে সুজিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু জল ছিটে দিয়ে দিয়ে করে নিলে খুব চটপট তৈরি হয়ে যায় সকালে ব্রেকফাস্ট। আজকে কিন্তু দেরি হয়ে গেছিলো, ওই জন্য শর্টকাটে যে জিনিসগুলো তৈরি করা যাবে সেগুলোই আজকে রান্না হচ্ছে। আর ওপর থেকে একটু সস ছড়িয়ে দিলে অসাধারণ লাগে খেতে। ছেলেকে দিয়ে এসে ফিরে, মানে এসে এইটুকু সময় হচ্ছে নিজের জন্য একটু চা খেতে খেতে মোবাইল ঘাটা, সব কিছু একটু দেখে নেওয়া, চেক করে নেওয়া, কিছু মানে কি মেসেজ এলো না এলো, বা কারোর কোনো দরকারি কথা থাকলে বা কিছু বলার থাকলে, এই টাইমটা হচ্ছে আমার সময়, যেটুকু সময় আমি নিজের জন্য দিয়ে থাকি, ব্যাস আধ ঘন্টা। তারপর আবার লেগে পড়ি ফুল দমে কাজে। কাজের থেকে তো ছুটি নেই, কাজও করতে হবে, তার ফাঁকে ফাঁকে নিজের জন্য ছোটো ছোটো করে সময়ও বের করে নিতে হবে। আর ওয়াশিং মেশিনে কাঁচা এক চোট হচ্ছে, আর এক চোট দেখো নিচে পড়ে আছে, সেগুলো যাবে, এখন ওয়েট করছে ওয়াশিং মেশিনে যাওয়ার জন্য। ছেলেকে দিয়ে চলে এসছি, আর এসছি এখন ছাদে, রোদটা এখনও আছে, দেখো ঘুরতে দেখেছো জামা কাপড়ে, আরও এক চোট মানে ওয়াশিং মেশিনে রেখে এসছি, সেটা এখন কাঁচা হবে, নিচে গিয়ে চালু করবো। এগুলো আগে শুকিয়ে নিই, মানে দুদিনের জামা কাপড় জমে আছে, বৃষ্টির জন্য জামা কাপড় দেওয়া হচ্ছে না, বর্ষাকালটা এরকমই অসুবিধে হয়, এখন রোদ উঠেছে, এখন কথা না বলে পটপট আগে জামা কাপড়গুলো একটু শুকিয়ে নিই, নাহলে লাস্টে দেখা যাবে পড়ার মতো জামা কাপড়ই নেই, আলমারি থেকে সব জামা কাপড় নামিয়ে নামিয়ে পড়তে হচ্ছে। ছেলেকে দিয়ে এসে দেখি বাড়িতে চলে এসেছি মিস্ত্রিরা, তো অত সকাল সকাল, তখন 7:30 বাজে, তো সেই কারণে মোটামুটি ওরা এতক্ষণ ধরে সমস্ত কাজ কমপ্লিট করে দিয়ে গেল। আর যেহেতু আমার এখনো স্নান হয়নি, তো ভাবলাম এটাই সুযোগ, একবারে ঘরটাকে ক্লিন করে নিই, তাহলে এই ঘরটাতেই আজকে থেকে ফাইনালি শিফট করা যাবে। তো যেহেতু ছোটো বেরিয়ে গেছে স্কুলে, তো চাপ নেই, রান্নাবান্নাও হয়ে গেছে, এটাই সুযোগ, আজকে নিচের দোকানটা অফ রাখি। একটা দিক দেখতে গেলে আরেকটা দিকে তো ব্যালেন্স করতেই হবে না, এভাবেই ব্যালেন্স হবে। তো আজকে ফাইনালি রুমটা ক্লিন করে নিই, এটাই সুযোগ আছে, কাল আবার অনেক কাজ আছে, ব্যস্ত হয়ে যাব। তো ফাইনালি আজকে আমি এটাকে দেখো কমপ্লিট, তো চলো আজকে আমি এখন এটাকে পরিষ্কার টরিষ্কার করি, তোমরা আমার সঙ্গেই থাকো, হয়তো আবার দুপুরবেলার লাঞ্চে তোমাদের সাথে দেখা হবে, তার আগে তোমাদের সাথে দেখা হচ্ছে না, আমি এসব পরিষ্কার করি। আর যদি তোমরা সঙ্গে থাকতে চাও, দেখতে চাও, তাহলে দেখো আমি ছোট্ট ছোট্ট করে কীভাবে আমি কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, একটু দেখে নাও। দেখো ওয়ালগুলো কীরকম নোংরা হয়ে গেছে, এই দেখো দেখতে পাচ্ছো স্পটগুলো, সব একবারে পরিষ্কার করা তো আমার পক্ষে সম্ভব হবে না আজকে, বেসিক্যালি এটাকে একটু আর এগুলোকে বের করি বাইরে আস্তে আস্তে, ওয়ালগুলো আজকে পরিষ্কার করতে পারবো না, এগুলোকে পরে একদিন নেক্সট দিন স্টেপ বাই স্টেপ করবো, সব একসাথে করতে গেলে আমার মাথা ঘেঁটে ঘম হয়ে যাবে। তো চলো কাজে লেগে পড়ি ফুল দমে। Oh,
এখন গ্যাংস্টার হয়ে গেছি। কারণ হচ্ছে এটাকে পরিষ্কার করতে হবে। এর উপরে দেখেছ এগুলো কি? এগুলো যদি ঢোকে চোখে মুখে তাহলে আর আমাকে দেখতে হবে না, সোজা যেতে হবে ডাক্তারখানা। পরিষ্কার তো করতেই হবে, সেই কারণে এই প্রোটেকশন। কটা বাজে বলো তো? এখন বাজে 3:10। দুপুরে লাঞ্চ করছি, এখন জাস্ট স্নান করে এলাম। কারণ ধুয়ে মুছে সব পরিষ্কার করতে করতে আজকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এত ধোয়া, এত ধোয়া, এত মোছা, জাস্ট ওপরে ধুলোগুলো পরিষ্কার তো করেছি, রোজই এখন করতে হবে। বেশ কয়েকদিন গেলে তারপরে গিয়ে পরিষ্কার হবে, তার আগে এত তাড়াতাড়ি এটা হচ্ছে না। কারণ মানে যেখানে হাত দিচ্ছি সেখানে শুধু কাঠের গুঁড়োর ডাস্ট, তো চোখ তো চুলকাতে চুলকাতে আমার আজকে অবস্থা নেই। তবু চশমা টশমা পরে নিয়ে ঝেড়েছি, বড় ছিল ও হেল্প করেছে, ও অনেকটা ছিল বলে পুরো ঘরটা আমার তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। তো মোটামুটি আজকে কমপ্লিট করে নিয়েছি, সব ঝেড়ে মুছে পরিষ্কার। শুধু একটা রুম তো নয়, ওটা নোংরা মানেই তো বাকি সবগুলো নোংরা, মোটামুটি ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর সব ছোটো ছোটো জিনিস সেলফ হেল্পগুলো তো ধরে ধরে মুছতে হবে, ও স্টেপ বাই স্টেপ হবে, সব একবারে করতে গেলে রাত হয়ে যাবে। তো সেই কারণে এখন স্টপ করেছি। এসে পেট ভীষণ খিদে পেয়েছে, আমার গোপালজিও কতক্ষণ না খেয়ে রয়েছে, তাকে খেতে দেওয়া হয়নি, স্নান হয়নি, পুজো হয়নি, ওই জন্য তো যাই পুজো টুজো দিয়ে এসে এই জাস্ট বসেছি খেতে, দুটো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের নিয়ে দেখাচ্ছি। এখন রুমটা কীরকম সিচুয়েশান আছে, অনেকটাই পরিষ্কার করে ফেলেছি বলতে গেলে, আর টুকটাক কিছু আছে সেগুলো এখন বিছানা টিছানা রেডি করেনি। দুজনে মিলে আজকে খাটও পেতে নিয়েছি, খাটটা খুঁজতে 2-3 জন লাগে, আমরা আজকে দুজনে মা বেটু দুজনে মিলে পেতে ফেলেছি খাট। তো চলো পরে শেয়ার করছি রুমটা কেমন হয়েছে, মানে কীরকম লাগছে এখন দেখতে, পরে আসছি, আগে খেয়ে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। আজ তো লাঞ্চের মেনু একদম সিম্পল, তারপরে নিজের কাজ ছিল, দোকানে কাস্টমার ছিল, তো সেসব মিটিয়ে এখন সন্ধ্যেবেলা বাড়িতে স্যার এসেছিলেন, তো ওই জন্য আর আসা হয়নি। স্যার এই মাত্র চলে গেল, তাই ক্যামেরাটা অন করে সামনে এসে কথা বলছি। হ্যাঁ, তো আজকে চিকেন রোল নিয়ে এসছে অফিস থেকে ফেরার সময়। তো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন বাকি আছি, বাবাই এই মাত্র খেলো, মানে স্যার চলে যাওয়ার পর বাবাই খেলো। তো এই চিকেন রোলটা আমাদের খুব ভালো লাগে, মোটামুটি বাইরের ফাস্ট ফুডের মধ্যে এই চিকেন রোলটা আমাদের খুব ফেভারিট, মাঝে মধ্যেই আনা হয়। আর এখানকার যে চিকেন রোলটা পাওয়া যায়, আমি আগেও বলেছি তোমাদের, অসাধারণ। যদি মানে হলদিয়াতে যারা থাকো, যদি খেয়ে থাকো তো জানো, আর যারা খাওনি, ওই মঞ্জুশ্রী, আমাদের এখানে মঞ্জুশ্রী বলে একটা জায়গা আছে, তো যারা হলদিয়া থাকো আমার ভিডিও দেখছো শুনবে, ওই মঞ্জুশ্রী ওই হোটেলটা একদম মোড়ের মাথায় যে হোটেলটা আছে সেখানে পাওয়া যায়, অনেক খেতে এক পাতায় জাস্ট অসাধারণ। আমাদের তো খুবই ভালো লাগে, আমরা মাঝে মধ্যেই বাইরে ফাস্টফুড যদিও খুব একটা খাই না, আমি অ্যাভয়েড করি, কিন্তু মাঝে মাঝে তো খেতেই হয়, একদম তো খাবো না এরকম নয়, মুখে স্বাদ বদলানোর জন্য মাঝে মাঝে একটু খেতেই হয়, তো সেই সময় আমরা নিয়ে আসি। এমনিতে মানে এখন অনেক খাওয়া কমে দিয়েছি, বাইরের খাওয়া মানে করোনার চক্করে যা বন্ধ হয়েছে আর নতুন করে শুরু করতে চাই না, তো মাঝে মধ্যে এটাই একটু আনা হয় না। চলে খাওয়া দাওয়াটা স্টার্ট, রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, চলে এলাম আবার তোমাদের সাথে একটু কথা বলতে। তো চলো আজকে ফাইনালি দেখো রুমটা কীরকম অবস্থায় আছে। ইজি, সব খাট টাট ঠিক করা হয়েছে, এখানে খাটটা পাতা হয়েছে, এর পাশে এই হনুটা দাঁড়িয়ে আছে, পড়াশুনো হয়েছে, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘুমোতে যাওয়ার সময়। এখনও এগুলো কিছু গোছানো হয়নি, সব ঝেড়ে মুছে পরিষ্কার হচ্ছে। উফ বাবা, ঝাড়া মশার কথা মনে পড়লে আজকে আমার কি যে অবস্থা হচ্ছিল তখন, তারপরে শুধু ধুলো, শুধু ধুলো মানে কি মানে কাঠের গুঁড়ো তো মানে পুরো চোখে টোকে ঢুকছে, তাও চশমা পরে করাতে তাও অনেকটা সেভ হয়েছে চোখটা। তো মোটামুটি সব পরিষ্কার করে নিয়েছি, এরা চলো ব্যাক ক্যামেরায় দেখাই ওয়ার্ড্রবের ভেতরটা কীরকমভাবে আমরা পার্টিশন করেছি। ঠিক আছে, আমি এখানে মোটামুটি 4টে সেলফ করা হয়েছে, আর এটা নিচে এরকম একটা ডেক্স মতো আছে, তার দলায় দুটো ডয়ের মতো করে রাখা আছে। এরপরে চলে যাচ্ছি ওয়াটারপ্রুফের ভিতরে,
একটা হচ্ছে শাড়ি হ্যাঙ্গারের জন্য একটা পাশ করা হয়েছে, নিচে একটা ছোট্ট ড্রয়ার দিয়েছে, আর তার নিচে দুটো সেট আছে। সেম এ পাশটাতেও আছে, ও পাশটা আর খুলছি না। আবার এ পাশের একটা আছে, ভেতরে তো ওরা কাজ করেছে, এত স্পট পড়ে গেছে একটু পরিষ্কার করতে হয়েছে। আর এই পাশটা ছোট 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 সেলফ করা হয়েছে তিনটে। আর ওপরগুলো এমনি বড় বড় ড্রয়ার করে রাখা হয়েছে, ওগুলো স্টোরেজ, যেসব জিনিস ধরো আমাদের সব সেই ধরনের জিনিসগুলো যাতে ওপরে রাখা যায় এই জন্য। আর এটা কি, এটা টুকটাক শোপিস যা কিছু আছে সেগুলো দিয়ে ডেকোরেশন করা থাকবে এই আর কি। আর কোনোরকম পরিষ্কার করে আজকে মানে ফাইনালি এতদিন পর আজকে নিজের ঘরে শোয়া হবে, মানে নিজের রুমে আরাম করে একটু শোয়া হবে। তো মোটামুটি এই হলো আজকে ঘর গোছানো। প্রচণ্ড টায়ার্ড আজকে সারাদিন। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে এড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি আনন্দ মজায় থেকো। নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা করছি, ততক্ষণের জন্য পাশে থেকো, সাথে থেকো, আর এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো। আমিও তোমাদের জন্য নতুন নতুন ভালো ভালো ব্লগ নিয়ে আসবো। তো আবার তোমাদের সাথে কালকে দেখা করছি, ততক্ষণের জন্য টাটা।